বন্ধুস হল বর্তমান মানে টিংখাঙর এপিডিসিএলর কার্যালয়ের কাষতে লাগি থাকা অরুণিমা পাবলিক স্কুল আজি শুভ উদ্বোধন করব লৈছে। আর এখন বিদ্যালয় ইয়ার পূর্বে ইয়ার নাম আসলে টিংখাং ইংলিশ একাডেমি, আর টিংখাং ইংলিশ একাডেমির এটা অরুণিমা পাবলিক স্কুল হয়েছে। আর এখন বিদ্যালয় আজি কর্তৃপক্ষ শুভ উদ্বোধন করব লৈছে আর খুব জাক জমকতার ইয়াত সজাই তুলিছে বিদ্যালয়খন। তারে আজি কেনে ধরনের অনুষ্ঠান ভাগি হব আপনার অল্প দেখাব কারণে চেষ্টা করি। স্টুডেন্ট সকল আর টিচার সকল আহি পালে, অভিভাবক সকলো আহিছে, আর বহু আমন্ত্রিত বিশেষ বিশিষ্ট ব্যক্তি সকলো আহি উপস্থিত হয়েছে। আর সুন্দররূপে পূজা পাঠ করে যে পরম্পরা এই স্কুলখন শুভ উদ্বোধন করব লৈছে পরম্পরাগতভাবে তাকে দেখাবলে আগবাড়িছো। আর মোর ব্যাক সাইডে আপনাদের দেখব পাইছে এই অরুণিমা পাবলিক স্কুলের যে সুন্দর একটা রূপ দেখাবলে চেষ্টা করছো। আর এটা ভিতর ভাগত সুমাই যাম, শরাই এখন লৈ ওলাই আহিছে। আর ইয়া পূজারিয়ে গেটর সন্মুখত চাকি ধূপ চাকি জ্বলাবলে সা যোগাড় করে আছে। এসে যখন নিমন্ত্রণ করা হয়েছিল আর শুভাকাঙ্ক্ষী সকল আহি উপস্থিত হয়েছে। তার ভিতর ভাগত সুমাই যাও আর কেনে ধরনের কি আপনার দেখা আছে, ভাল লাগবে ভিডিওটি শেষলকে চাই যাব। আর ইয়া গেটর সন্মুখত চক কেনে ধুনিয়াকে সজাই তুলিছে, আগতকে বহুখিনি বদলি হল। আর ইয়া অফিসের ভিতর ভাগ, ভিতর ভাগত বর্তমান সকলে টিচিং স্টাফে নিজের নিজের কামত ব্যস্ত হয়ে আছে। আর ইয়া পূজা অর্চনার কারণে যা যোগাড় হয়েছে আর ধূপ চাকি বর্তমান জ্বলাইছে। আর এজন হয়েছে পূজারী দাদা, পূজা ভাগ ইতিমধ্যে হয়ে গেছে, হয়ে গেছে, পূজা সমাপন হল। এটা বাকি ধূপ চাকি বাকি জায়গাবিলাকত করা হয়ে আছে, অল্প দেখাইছো। আর নামঘরিয়া ভকত সকলক নিমন্ত্রণ করা হয়েছিল, এলোক বর্তমান আহি উপস্থিত হয়েছে। এই ভকত সকল পহার যি এক সুন্দর পরিবেশ তাক দেখাবলে চেষ্টা করেছি। ফুল তাল লৈ সুন্দরভাবে আহিছে সকলকর আগমন। আর এই স্কুলখনের আজি যে পরিবেশ বড় সুন্দর হয়ে উঠিছে, ভাল লাগিছে। আর অভিভাবক সকল বহি আছে, সকলে আহি ইয়াত সহযোগ করেছে, অভিভাবক সকলক দেখাইছো। আজি এই অনুষ্ঠানত আহি কেনেকুয়া লাগিছে? বহু মজা লাগিছে ন, ধুনিয়া আর একদম জাক জমকতার সজাই তুলিছে। আর এফালে অল্প যাও, এফালে বাকি সকল আহি অভিভাবক সকল আহি বহিছে, ধুনিয়াকে সজাই তুলিছে, ভাল ন? আজি অনুষ্ঠানত আহি ভাল লাগিছে, বড় ধুনিয়াকে সজাইছে। এফালে চাও চাখাইছে, বহা হয়েছে, কেন বাইদেউ ভাল? আজি শুভারম্ভর অনুষ্ঠান সকলে আহিছে আর পরিবেশটি বড় সুন্দর হয়ে উঠিছে, ভাল লাগিছে। আগলে যাও, আর বহু অভিভাবক আহিছে, অল্প দেখা আহি কেনে পাইছে, কেনে খবর ভাল আছে ন? এফালে কি চাহর ব্যবস্থা? চাহ বনি আছে দেই। আর এফালে দেখাম এটা আপনার এখন বিদ্যালয়ের টিচার সকল আহি টাইমত এটেন আছে। আর কেনে আজি আজির দিনটি কেনে লাগছে? ভাল লাগছে, খুব ধুনিয়াকে সজাইছে। আর আজি আলহীও বহুত আহিছে ন? হয়, অকমান ক্লাসরুমবিলাক দেখাও, স্টুডেন্টবিলাক ক্লাসরুমত সোমাই আছে। গুড মর্নিং, আজি ভাল লাগিছে ন? আজি ইমান ধুনিয়াকে অনুষ্ঠান আয়োজন করেছে, ভাল লাগিছে। বাকিবিলাক ক্লাসরুমত চাও কেনে ধরনের স্টুডেন্টবিলাক কি করে আছে। আর আজি এয়া মোর বন্ধু একলগত পড়া, আর অরুণা পাবলিক স্কুলের লগত জড়িত হয়ে আছে, ভাল বাইদেউ। অকমান ভিতর ভাগত যা স্টুডেন্টবুর কি গুড মর্নিং, গুড মর্নিং টু এভরিবডি, গুড মর্নিং, কেনেকুয়া লাগিছে? আজি ইমান ধুনিয়া অনুষ্ঠান করেছে, ভাল লাগিছে ন? আজি মজা লাগবে ন? অকমান ওলাই যাও, বেলেগ একটা ক্লাসরুমত সোমাই চাও। গুড মর্নিং, ভাল লাগিছে ন? আজি আজি বড় ডাঙর অনুষ্ঠান এটা হয়ে আছে, ভাল লাগিছে। বন্ধুসকল মোর আছে এখন বিদ্যালয়ের এজন
শিক্ষক সঞ্জন দাস, সঞ্জন দা আজি ইমান ডাঙর অনুষ্ঠান ইয়াত আজি প্রথম হয়েছে, খুবই সুখী, ভাল লাগিছে আর বহু রাইজর উপস্থিতি, তারপরে অভিভাবক আদি করে তারপরে আজি শুভাকাঙ্ক্ষী রাইজ আর সমন্বিত ব্যক্তি সকল আছে, একদম মানে রাইজর মানে পটধূলি রাইজর উপস্থিতি বিদ্যালয় শুনি হয়ে উঠেছে, বেলেগ একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, নতুন যুগ আরম্ভ হওয়ার নিচিনা লাগছে, বহুত ভাল লাগছে, ধন্যবাদ। ক্লাসরুমত সোমাই যাওঁ আৰু কোন কোন ছাত্র ছাত্রী আছে তেওঁলোকৰ লগত আপোনালোকক পরিচয় করাই দিম, তেওঁলোক ক্লাসরুমের ভিতর আছে, তেওঁলোকৰ লগত আপোনালোকক লগ করে দিছো। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, আজি ভাল লাগিছে ন? স্কুলত বহুত মানুহ আহিছে, ভাল লাগিছে, কেনেকুৱা লাগিছে আজি? ভালে লাগিছে, মজা, আজি বহুত মানুহ আহিছে তোমালোকৰ স্কুলত ন? ঠিক আছে, অলপ ওলাই যাওঁ বাইদেউ। ভাল, আজি কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে, আপোনালোকৰ বিদ্যালয়ত আজি বহুত ৰাইজৰ উপস্থিতি, তোমাক কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে, তোমাৰ ভাল নামটো? বৰ লাহে লাহে দেই, যোগে কোৱা বন্ধুসকল, এই নাৰ্চাৰী ক্লাছৰ কোন কোন ছাত্র ছাত্রী তেওঁলোকে ৰাইমছ এটি গাব ধুনীয়াকে, আপোনালোকক এই ৰাইমছ ভাগি শুনাবলৈ বিচাৰিছোঁ, গোৱাচোন ৰাইমছ এটা। বৰ ধুনীয়া দেই, সুন্দৰ, ভেৰি গুড। তোমালোকৰ নামবোৰ কোৱা, নামবোৰ কোৱা, নিজৰ নিজৰ নামবোৰ কোৱা। তোমাৰ নামটো কোৱা, তোমাৰ নামটো কোৱা। জন্ম লাভ করিল, ইতিমধ্যে সন্মানীয় ভূঞা ডাঙরিয়ায় ইয়ার আগতেও রাজধানীর এখনই অরুণিমা পাবলিক স্কুল নামে আমার ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার বাদ পোহরাই দেওয়ার মানসে আপ্রাণ চেষ্টা করেছে, আমি দেখিছো তেখেতর চেষ্টা, আমি শ্রদ্ধা জানাই সকলকে তিনখন বাকি আজি এই পবিত্র অনুষ্ঠানটি শুভ উদ্বোধনের কার্যসূচীলে আগবাই যাব বিচারিছো। অতি আন্তরিকতায় আপনাদের জানাও যে এই পবিত্র অনুষ্ঠানটি শুভ উদ্বোধনের কারণে আমার সম্মানীয় শ্রদ্ধায় সরকারের মাননীয় মন্ত্রী তিনখানের সম্মানীয় বিধায়ক বিমল বড়া ডাঙরিয়াক নিবেদন জানাইছিল, তৎসত্ত্বেও তেখেতর বাজেট অধিবেশন থাকার হেতুকে নির্দিষ্ট সময় উপস্থিত হব নয়, টেলিফোন যোগে আমার এই উদ্যোক্তাসকল জানাইছে, তেখেতে আশীর্বাদ করেছে দূরেরপরাই এই স্কুলখানে যাতে ভবিষ্যৎ শিক্ষা প্রজন্মক তিনখনিয়া রাইজক এক শিক্ষার বাট বুটলিবলে সক্ষম হয় তার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছে, আর তেখেতে কথা দিছে অহা কালিলে তেখেতে এই স্কুলখান ভ্রমণ করবলে আহিব, আমি আশা রাখিছো তেখেতর উপস্থিতি আমাক যথেষ্ট উৎসাহ আগবাব, আর ইয়ার লগে লগে আমি অন্য এজন ব্যক্তি শ্রদ্ধার সম্মানীয় অগ্রজ তিনখনিয়া এই সমাজখানত বিভিন্ন সামাজিক ক্ষেত্রত বিভিন্ন সময়ত তেখেতে দিহা পরামর্শ আগবাইছে, আর তেখেতে সাংবাদিক জীবনত বহু কষ্ট করে করে আপুর নিচিনা একটা অনুষ্ঠানের সভাপতির দরে পদর অধিষ্ঠ হয়ে তিনখানলে গৌরব কবিয়ায় আনিছিল, বর্তমান তেখেতে আপুর উপদেষ্টা শ্রদ্ধায় সন্মানীয় মনোজ সিং ডাঙরিয়াক আপনাদের হাতে এই ব্যাপারে চিনাকি করাই দিয়ার এখনই সুনাম গামোচার শ্রদ্ধা আর শুভেচ্ছা জানাইছো অরুণিমা পাবলিক স্কুলের পরিয়াল তরফের সন্মানীয় পবন ভূঞা ডাঙরিয়ায়, আর আমি মনোজ সিং
কার্যসূচী আজি সুখাঘটনায় কার্যসূচীটি আরম্ভ করবেন আমি ডর মহসিন ডাঙরিয়াক মনত রাখি। পিঠা কাটি এই পূর্ণিমা পাবলিক স্কুলের শুভ উদ্বোধন করবলে লৈছেহি। অংশগ্রহণ করে আশীর্বাদ প্রদান করা ভারত কৃষ্ণ সকলকে আমি অরণ্য পাঠের স্কুল আমি সভাধ্যক্ষ আসন গ্রহণ করব অনুরোধ রাখি। ইয়ার পিছতে আপনার মাজত আমি আমন্ত্রণ করে অনা যথেষ্ট কেজন সন্মানীয় ব্যক্তি আপনার চিনাকি করা দিয়ার আমি দরকার বক্তব্য শুনিম। আমি গায়ন বায়ন দলটি আসন গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করবেন অরণিমা পাবলিক স্কুলের পরিয়ালক অনুরোধ রাখি। ধন্যবাদ জানাইছো সন্মানীয় সুদূর শাসনের আমার এই দিনখানের এই পবিত্র শিক্ষা অনুষ্ঠানটিক আশীর্বাদ প্রদান করা সন্মানীয় গায়ন বায়ন দলটি আমি আশা রাখিছো তখনলোকের পদধূলায় যাতে আমি এই বিদ্যালয়খানি আমি ভবিষ্যতের সুন্দর পথ নির্বাচন হোক তার আশা করছো। ইয়ার পিছতে আমি সন্মানীয় অরুণিমা পাবলিক স্কুলের পরিয়ালবর্গক অনুরোধ রাখিছো আমার মাজত উপস্থিত আছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক রাজগড় শাখার সন্মানীয় শাখা পরিচালক বিকাশ চৌধুরী ডাঙরিয়া আমি তেখেতকো আসন গ্রহণ করার বিদ্যালয় পরিয়ালবর্গক অনুরোধ জানাইছো। শ্রদ্ধা আর শুভেচ্ছা জ্ঞাপন করে আজি আমি এই উদ্বোধনী অনুষ্ঠানটি আগবাড়ি যাব বিচার সন্মানীয় কিংখাংবাসী রাইজ ইতিমধ্যে আপনাদের জ্ঞাত এই বিদ্যালয়খনিয়ে আজি 2024 বর্ষর প্রথম মাহর আজি তৃতীয় দিনত
এনেদরে অরুণিমা পাবলিক স্কুল নামেরে নামাকরণ করে আমার টিংখঙিয়া রাইজর টিংখাঙর ভবিষ্যতের উঠি অহা প্রজন্মক শিক্ষার পোহর দিবলৈ স্বনামধন্য টিংখাঙরে ব্যক্তি শ্রদ্ধায় প্রবণ ভূঁইয়া ডাঙরিয়ায় চেষ্টা করেছে। আমি আশা রাখিছো তেখেতর চেষ্টা আহি থকা দিনত আমি টিংখঙিয়া রাইজে কেনে ধরনের সহায় আগবাব পড়ো না জানো, তৎসত্ত্বেও ভবিষ্যতের আমার কণ কণ ছাত্র ছাত্রী সকল জ্ঞানের পোহরে আলোকিত করবলে চেষ্টা করা সন্মানীয় ভূঁইয়া ডাঙরিয়ার পরিয়ালবর্গক আমি টিংখাংবাসীর হয়ে পুনর্বার শ্রদ্ধা আর শুভেচ্ছা জ্ঞাপন করছো। ইতিমধ্যে আপনাদের জানেই এই বিদ্যালয়খনির আজিরপর কিছু বছর আগতেই জন্ম লৈছিল, যদিও বহু ঘাট প্রতিঘাতের মাঝে আহি আজি এনে একটা পর্যায় পাইছেহি যত আমার কণ কণ ছাত্র ছাত্রী সকলে শিক্ষা গ্রহণ করে আছিল। আর এই শিক্ষা গ্রহণের আর অধিক সুন্দর হওয়ার মানসে আমার মাজত এনেদরে থিয় হলহি প্রবণ ভূঁইয়া ডাঙরিয়ার পরিয়ালবর্গ, আমি তেওঁলোককো শ্রদ্ধা জানাইছো। ইতিমধ্যে আমার মাজত উপস্থিত আছে সন্মানীয় প্রবণ ভূঁইয়া ডাঙরিয়ার পিতৃ টিংখাঙর এগারী জ্যেষ্ঠ ব্যক্তি শ্রদ্ধার টঙ্কেশ্বর ভূঁইয়া ডাঙরিয়া, আপনার হাতে চিনাকি করাই দিছো সন্মানীয় টঙ্কেশ্বর ভূঁইয়া ডাঙরিয়া। আমি জয়দৌ এখনই ফুলাম গামোচাৰে তেখেতর দীর্ঘায়ু কামনা করি এনেদরে টিংখঙিয়া সমাজক শিক্ষার ক্ষেত্র আগবাই লাবর সুযোগ্য পুত্র সন্তান জন্ম দিয়ার আমি তখেতলৈ আর তখেতকর মাতৃলৈ পুনর্বার শ্রদ্ধা আর শুভেচ্ছা জ্ঞাপন করছো। ইয়ার পিছতে আমার মাজত উপস্থিত আছে সন্মানীয় টিংখাংবাসী ইতিমধ্যে চিনি পায় যথেষ্ট বয়স হয়েছে, টিংখাঙর বিভিন্ন সামাজিক জীবনের জীবনটাই তেখেতে উৎসর্গা করলে, কি ছাত্র আন্দোলন কোক, কি আন্দোলন কোক, কি তেল আন্দোলন কোক, বিভিন্ন ধরনের এটা সময়ত টিংখাঙর সমাজ জীবনত এটা ভরি সদায় আগবাই থাকা সন্মানীয় আমার সকলোরে অগ্রজ, আমি বিভিন্ন সময়ত পরামর্শ লৈছিল। বয়সের তাগিদাত যথেষ্ট তেখেতে এতিয়া বয়স অনুভব করেছে, তৎসত্ত্বেও আমি ভগবানের ওচৰত তেখেতৰ দীর্ঘায়ু কামনা করছো, ভগবানে আৰু শক্তি দিয়ক। এনেদরে আমার টিংখঙিয়ার মাজত আৰু কেইদিনমান আমার হতে কথা বতরা পাতি থাকিবলৈ প্রেরণা দিয়ক, সাহস দিয়ক আৰু ভগবানে আশীর্বাদ করক। সন্মানীয় লক্ষেশ্বর ফুকন ডাঙরিয়া আপনার হতে চিনাকি করা কিছু ধরো অকনমান থিয় হয়ে চিনাকি হয়ে দিয়ক তখন লক্ষেশ্বর ফুকন ডাঙরিয়া। আমি অরুণিমা পাবলিক স্কুলের হয়ে এখানে ফুলাম গামোচাৰে শ্রদ্ধা আর শুভেচ্ছা জ্ঞাপন করছো, ভগবানে দূরপরে আশীর্বাদ দিয়ক তখেতে যাতে সুস্বাস্থ্যে আর কেদিনমান আমার টিংখঙিয়া সমাজত কেই বছরমান আমার হতে এনেদরে বহি থাকিব পারে। সকলোলৈ পুনর্বার শ্রদ্ধা আর শুভেচ্ছা জ্ঞাপন করি মই সেইজন মহান টিংখঙিয়ার ব্যক্তি জ্যেষ্ঠ প্রতিম বন্ধু ককাইদেউ আমার বিভিন্ন টিংখাঙত সামাজিকভাবেই হোক বা যে ধরনের হোক এটা ফোন করলেও পবন্দা বলে কলিলেই দৌড় মারি আহে, আমি যিকোনো মুহূর্তত যাও আর আপনাদের নিশ্চয় জানে তেখেতর আপ্রাণ চেষ্টা রাজগড়তো এখনই এনে ধরনে অরুণিমা পাবলিক স্কুল জন্ম লৈছে যত আমার কণ কণ ছাত্র ছাত্রী সকলে শিক্ষার পোহরে যথেষ্টখিনি আগবাড়ি গেছে বলে আমি ধারণা করছো। আর কেতিয়াবা সময় পালে আমিও সেইফালে গেলে এনেক চাও কেতিয়াবা স্কুলখনত সোমাও মনটুকে ভাল লাগে। সেইজন মহান সন্মানীয়
তিনখানর সন্তান আর এই স্কুলখানর স্বত্বাধিকারী, এই স্কুলখানর ভবিষ্যৎ দিনত আগবাই লাবলে প্রয়াস করেছে। ভগবানে আশীর্বাদ করুক। সম্মানীয় প্রবণ ভূঁয়া ডাঙরিয়াক আপনার হতে চিনাকি করাই দিছো, আমার তিনখিয়া রাইজর চিনাকি, যদিও আমি প্রবণ ভূঁয়া ডাঙরিয়াক আপনার হতে চিনাকি করাই দিছো। ভগবানে তখনক আশীর্বাদ করুক দূরেরপরাই, আর যাতে এই স্কুলখনির তিনখাঙর এই সমাজ জীবনের তিনখাংখন শিক্ষিত রূপে গড়ি তুলবলে সক্ষম হব বলে আজি এই পবিত্র দিনটতে আমি আশা রাখিছো। আমি আপনার হাতে চিনাকি করাই দিছো। সম্মানীয় এই বিদ্যালয়ের অধ্যক্ষ দায়িত্ব বহিব যার আঙুলিত ধরে আমার সম্মানীয় শিক্ষক সকল, সম্মানীয় কণ কণ ছাত্র ছাত্রীর সমূহ ছাত্র ছাত্রীয় শিক্ষার পরিবেশ তো দিয়ার আপ্রাণ চেষ্টা করেছে। ভাতৃপ্রতিম বন্ধু ডক্টর বিদ্যুৎ বিকাশ ভূঁয়া ডাঙরিয়া, আমি বিদ্যুৎক আপনার হাতে চিনাকি করাই দিছো। আর আমি আশা রাখি ভাতৃপ্রতিম বন্ধু ডক্টর বিদ্যুৎ বিকাশ ভূঁয়া ডাঙরিয়ার নেতৃত্বত আমি তিনখঙিয়া রাইজে এখন সুন্দর স্কুল, একটা সুন্দর বাতাবরণ, একটা সুন্দর শিক্ষার পরিবেশ যাতে আমি পাও তার প্রতি লক্ষ্য রাখি আমি সকলে আই থাকা দিনত তিনখঙিয়া রাইজে আমি তখনক যে ধরনের পারো শারীরিকভাবেই হোক বা মানসিকভাবেই হোক বা কেতিয়াবা কেতিয়াবা আহি উপস্থিতি হওয়াই হোক আমি এই আপাহতে সকলে আহি এপাক তখনক লগ দিব বলে আশা রাখি আজি আমি এই চিনাকি পর্ব অনুষ্ঠানটি ইমানতে সামরণি মারিছো। সম্মানীয় অভিভাবক সকল, সম্মানীয় বিকাশ চৌধুরী ডাঙরিয়া আমার মাজত আসন গ্রহণ করে আছে, তখনকো আমি আপনার হাতে চিনাকি করাই দিছো আর আসন গ্রহণ করবর ভারতীয় স্টেট ব্যাংক রাজগড় শাখার সম্মানীয় শাখা পরিচালক বিকাশ চৌধুরী ডাঙরিয়া, আমি অরুণিমা পাবলিক স্কুলের পরিয়ালবর্গর তরফের এখন এই ফুলাম গামোচারে হিয়া ভরা মরম আর শ্রদ্ধা জানাইছো। আহি থাকা দিনত তখেতরও আমি পরামর্শ কামনা করছো। এইখিনিতে এটি কথা জানাব দিছে আমার সম্মানীয় আজির শুভ অধ্যক্ষ মনোজ সিং ডাঙরিয়াক এটি উপহার টোপোলারে সম্মানীয় প্রবণ ভূঁয়া ডাঙরিয়ার শ্রদ্ধা আর সম্মান জানাব বিচারিছে। আমি ইয়ার পিছতে আমার মাজ উপস্থিত থাকা সম্মানীয় লক্ষেশ্বর ফুকন ডাঙরিয়াকো এটি উপহারের টোপোলারে আমার সম্মানীয় প্রবণ ভূঁয়া ডাঙরিয়ায় প্রদান করেছে। আমি দুগারী শ্রদ্ধা আর শুভেচ্ছা জ্ঞাপন করছো। মানে প্রথমেরপরা কই আছো অরুণিমা পাবলিক স্কুল নামে ইয়ার পূর্বেও এখন রাজগড়ের এখন বিদ্যালয় চলি আছে আর তারে দ্বিতীয় খণ্ড হিসাবে আমার তিনখাঙত আজি জন্ম লাভ করেছে। সেই অরুণিমা পাবলিক স্কুলের সম্মানীয় শিক্ষক সকলে, শিক্ষক শিক্ষয়িত্রী সকলে আমার সম্মানীয় অতিথি মনোজ সিং ডাঙরিয়াক এটি উপহার টোপোলারে শ্রদ্ধা আর সম্মান জানাব বিচারিছে। আমি সিং ডাঙরিয়াক গ্রহণ করবেন অনুরোধ জানাইছো আর সকল শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দে তখনক উপহারটি প্রদান করবর অনুরোধ। সকল শিক্ষক শিক্ষয়িত্রী আস এটা জাতির ধারণী যত নিজকে মোমবাতির দরে জ্বলাই জ্বলাই আনক পোহরাই থাকে সেই মহান শিক্ষক সকলে আমি শ্রদ্ধা আর শুভেচ্ছা জ্ঞাপন করছো। আমার মাজত বহি থাকা সম্মানীয় লক্ষেশ্বর ফুকন গোদাইদেব সেই রাজগড় স্থলী অরুণিমা পাবলিক স্কুলের কর্মকর্তা সকলে এটি উপহার টোপোলা আগবাব বিচারিছে দৈদ গ্রহণ করলে ধন্যবাদ জ্ঞাপন করছো।
দৃশ্যতে আজি গোটেই অনুষ্ঠানটি সুস্থ বৃদ্ধি করা প্রথমতে এই অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করা সম্মানীয় মনোজ সিং ডাঙরিয়াক আজি রাইজর উদ্দেশ্যে বক্তব্য রাখবর অনুরোধ জানালো। আমার পিতৃতুল্য পিতৃদেবতা শ্রদ্ধার টঙ্কেশ্বর ভূঞা ডাঙরিয়া, আমার মাজত উপস্থিত থাকা আমার টিংখাঙর পরিচিত নাম সকলোরে শ্রদ্ধার অগ্রজ লক্ষেশ্বর ফুকন ডাঙরিয়া, আমার মাজত উপস্থিত থাকা ভারতীয় স্টেট ব্যাংকর রাজগড় শাখার সন্মানীয় পরিচালক বিকাশ চৌধুরী ডাঙরিয়া, আজি এই যাক লো আমি এই পবিত্র অনুষ্ঠানটি করছো মূর জ্যেষ্ঠ ভাতৃস্বরূপ পবন ভূঞা ডাঙরিয়া, এই বিদ্যালয়ের অধ্যক্ষ বিদ্যুৎ বিকাশ ভূঞা ডাঙরিয়া, পবন ভূঞা ডাঙরিয়ার সমূহ পরিয়ালবর্গ, অরুণিমা পাবলিক স্কুলের সমূহ সন্মানীয় শিক্ষাগুরু, আজি এই অনুষ্ঠানত আমার শ্রদ্ধা আদর মরম যশা আমার সকলোরে শ্রদ্ধার গাউন বায়নের দল আমার মাজত উপস্থিত থাকা এই টিংখাং অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি সকল, আমার অতিকয় মরমর ছাত্র ছাত্রী সকল, এই অনুষ্ঠানটির আগ ধরা এসময়ের সক্রিয় ছাত্র নেতা সম্পূর্ণ নিকা ভাবমূর্তিরে তেওঁ ছাত্র জীবনের ছাত্র নেতার তেওঁ গুড়ি ধরেছিল ভাতৃপত্নী রন্টু গগৈ ডাঙরিয়া তথা উপস্থিত থাকা সমূহ রাইজ, আজি সচাক আমার টিংখাং অঞ্চলের বাবে এটা খুব আনন্দর দিন, কারণ আজির দিনটি আমি এখন বিদ্যার মন্দির পাইছো, কারণ বহু রকমের অনুষ্ঠান প্রতিষ্ঠান জন্ম হয় কিন্তু যেতিয়া এটা বিদ্যা মন্দিরের প্রতিষ্ঠা হয়, এটা বিদ্যা মন্দির পোয়া যায় তেতিয়া গোটেই সমাজখনের বাবে এটা আশার রেঙনি আশার একটা বাট দেখা যায়, কারণ এইখন বিদ্যালয় পূর্বতেও ইয়াত প্রতিষ্ঠা হয়েছিল, গতি মানে অতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো যখন নেতৃত্ব ইয়াত এখন বিদ্যালয় চলি আছে সেই বিদ্যালয়ের সহিত জড়িত থাকা প্রত্যেকলৈ আমার শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। তারপরে আমার পবন ভূঞা ডাঙরিয়ার এটা অতি আন্তরিকতায় এই অঞ্চলের শিক্ষার পোহর বিলুয়ার মানসিকতারে তেখেতে খুব সুন্দর কম দিনের ভিতর তেখেতে যেদিন কথা বতরা আরম্ভ করেছিল মূল টেলিফোন করেছিল, কারণ আমি আগতেও এখন রাজগড় অরুণিমা পাবলিক স্কুল প্রতিষ্ঠা করেছিল, সেই তেতিয়াও মই প্রতিষ্ঠাকালত উতভাবে আমার পবন ভূঞা ডাঙরিয়ার মই নিজেই খুব জড়িত আসিল আর বিদ্যালয়খন আমি প্রতিষ্ঠা করেছিল, আর তারপরে আজি প্রায় এমাহমানের আগতে পবন দায় যেটা মোক ফোন করে কৈছিল যে অরুণিমা পাবলিক স্কুল নামে টিংখাঙতো আমি একটা শাখা পুনের মুক্তি করি, তেতিয়া মই সুধিছিল কত কেনেকে কি করব, তেখেতে কৈছিল কারণ এইখান বিদ্যালয়ে মই আহিছিল, তো মই কল খুব ভাল কথা অতি ভাল হব, কারণ এই অঞ্চলের আমার অভিভাবক খুবই সচেতন, আমার টিংখাং অঞ্চলের অভিভাবক খুব সচেতন, কারণ অভিভাবক সকল যেটা সচেতন হব তেতিয়াহে আমার শিক্ষাগুরু সকলে যেদরে বিচারে শিক্ষা প্রদান করব পারিব, প্রথম হব লাগিব সচেতন আমার অভিভাবক সকল, আর মূল ভাল লাগে টিংখাং অঞ্চলের অভিভাবক সকল খুবই সচেতন, গতি আমার শিক্ষাগুরু সকলে
পড়ে ইয়াত শিক্ষা দান করে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন নহব, কারণ অভিভাবক যেটা সচেতন হয়ে আমার ছাত্র ছাত্রী সকল পড়ার দিকট আগুয়াই যায়, কারণ পড়ার দিকট আগুয়াই লাবলে হলে শৈক্ষিক দিকট আগুয়াই লাবলে হলে আমার অভিভাবক শিক্ষাগুরু আর ছাত্র এই তিনটাও একাকার হব লাগ। যদি আমি ভাবো যে শিক্ষাগুরুজনেই কেবল শিক্ষা প্রদান করব, কেউই শিক্ষা বিলাব, সেই শিক্ষা কেতিয়াও সম্পূর্ণ হব নয়, কারণ অভিভাবক সকলের আন্তরিকতা লাগিব, তেওঁলোকৰ সচেতনতা লাগিব, শিক্ষাগুরু সকলের লাগিব, ছাত্র ছাত্রী সকলের লাগিব। গতি মই ভাবো যেহেতু তিনঠাঙর অভিভাবক সকল সচেতন, গতি শিক্ষাগুরু আর ছাত্র ছাত্রী তিনিও একাকার হয়ে খুব সুন্দর উৎকৃষ্ট শিক্ষা ইয়াত বিলাব পাৰিব বলে আমি সকলে আশাবাদী। আর আজি এই দিনটি যেহেতু আমি নতুন বছর 2024 সনের আজি তিন নম্বর দিন, আর তিন নম্বর দিনটি হয়তো আমি আটাইতকৈ তিনখানবাসীয় ভাল উপহার পাইছো এই মানে 3 জানুয়ারির দিনা, এইটি হয়েছে অরুণিমা পাবলিক স্কুলের দ্বিতীয় খণ্ড তিনখানত মুক্তি হয়েছে। গতি আমি খুবই গৌরব অনুভব করেছো, আমি সুখী হয়েছো আর আমি আশা করছো, কারণ শিক্ষার অবিহনে এটা সমাজ এটা জাতি কেতিয়াও আগুয়াই যাব নয়, যেতালেকে এটা অঞ্চল শিক্ষার পোহর নপরে সেই শিক্ষার পোহর নপরা অঞ্চলট অন্ধকার হয়ে থাকে, আর এই অন্ধকার শিক্ষাহে সেই অন্ধকারবিল নাইকিয়া করে আর পোহরের বাট দেখা পোহর বিলায়। গতি আজি এই পোহর বিলা মন্দির আজি শুভারম্ভণি দিন, মই খুবই ব্যক্তিগতভাবে সুখী আর মোৰ এই অভাজনক আমার স্কুল কর্তৃপক্ষ আমার সর্দার পবন ভূঁয়া ডাঙরিয়ায় স্কুলটি মুক্তি করার একটা গুরু দায়িত্ব প্রদান করলে, তার বাবে মই তেওঁৰ লগতে তেওঁৰ পরিয়ালবর্গ আর অরুণিমা পাবলিক স্কুলের সমূহ পরিয়ালবর্গ মই আন্তরিক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, আর আমি আশা করছো আমার এই বিদ্যালয়ের অধ্যক্ষ বিদ্যুৎ বিকাশ ভূঁয়া ডাঙরিয়ার নেতৃত্ব আমার শিক্ষাগুরু সকলে একটা নতুন ইয়ার শিক্ষার একটা নতুন পোহর বিলাব আর আমার ছাত্র ছাত্রী সকলে বিচরা ধরনে, কারণ আজিকালি সব শিক্ষাটো বহুত রকমের প্রতিযোগিতা হয়েছে, বহু ধরনের শিক্ষাগুরু সকলে বহুত ত্যাগ স্বীকার করবলগা হয়, আগর দরে দিন নাই, এটি আমি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করব ছাত্র ছাত্রী সকলক। গতি আমার শিক্ষাগুরু সকলে এই ক্ষেত্রে ধ্যান দিব লাগিব যে আমার অভিভাবক সকলে যেটা এই বিদ্যালয়ে আমার ছাত্র ছাত্রীক পঠিয়াব, তেতিয়া আমি তেওঁলোকক কেনেকৈ প্রকৃত মানব সম্পদ হিসাবে আমি গড় দিব পাৰো, সেই কথাটো আজির দিনটির পরাই আমার শিক্ষাগুরু সকলে মন লোব লাগিব, কারণ কেবল পাঠ্যপুথির শিক্ষাতে আমি আমার শিক্ষার্থী সকলক সীমাবদ্ধ করে রাখলে নহব, আমি তেওঁলোকৰ মন মগজু আমি চেতনা সৃষ্টি করব লাগিব, আর এই চেতনা কেনেকৈ সৃষ্টি হব যেতিয়া এগৰাকী শিক্ষার্থীয়ে গম পাব যে সমাজক সমাজে ভাল পোৱা কাম কোনটো আর সমাজে বেয়া পোৱা কাম কোনটো, সেই উপলব্ধিটো আমার শিক্ষাগুরু সকলে আমার শিক্ষার্থী সকলক দিব লাগিব, কারণ আমি দেখো যে আমার বহু ছাত্র ছাত্রী আছে তেওঁলোকে বহুত ভাল নম্বর পায়, কিন্তু তেওঁলোকৰ যেন সেই চেতনা শক্তিটো বহু ক্ষেত্রত আমি দেখা নাপাও, গতি আমি আশাবাদী এই অরুণিমা পাবলিক স্কুলের এই দ্বিতীয় খণ্ড যে আজি শুভ উদ্বোধন হয়েছে, এই দ্বিতীয় খণ্ড আমার ছাত্র ছাত্রী সকলক আমার পাঠ্যপুথির আমার চেতনা জাগ্রত হওয়া শিক্ষা যাতে আমার শিক্ষাগুরু সকলে প্রদান করব পারে, আর আমার অধ্যক্ষ বিদ্যুৎ বিকাশ ভূঁয়াই ডাঙরিয়ায় যাতে এই দিকটির প্রতি লক্ষ্য রাখে, তার বাবে তেওঁলৈ মই অনুরোধ জানাইছো, আর সমূহ মই এই অঞ্চলের সচেতন অভিভাবক সকলক এটাই কথা মই অনুরোধ রাখিব বিচাৰিছো যে মই যি কথা কৈছো চেতনা কথা আপনাদের সাব খুব বেয়া লাগে, আজি দিনটোত কব নালাগে, মই যেতিয়া রাজগড় বিভিন্ন দোকানলৈ যাওঁ এই বাতাবরণটো যাতে আমার এই বিদ্যালয়ত কেতিয়াও সৃষ্টি নহয়, তেতিয়া মই দেখো ক্লাস 8-9 লোৱাছলি আজিকালি গৈ সেই পান দোকানত গৈ কেপি গুটখা মাজতে গৈ কত ফরকি কেপি গুটখা খাবলৈ আরম্ভ কৰিছে, আর বহু লোৱাছলি দেখিছো যে তেওঁলোকে নিজৰ পিতৃ মাতৃক নমনা হৈছে, গতি আজি যে আমি ইয়াত থিয় হৈ আছো ইয়াত কেৱল এটা বিদ্যালয়ৰ শুভারম্ভণি অনুষ্ঠানে নহয়, এই কথাটো এইটো কারণে মই কৈছো ইয়াত পিতৃ মাতৃ স্নেহ বোলা বস্তুটো ইয়াত
জড়িত হয়ে আছে। কারণ অরুণিমা ডি ফার্ম, অরুণিমা পাবলিক স্কুল, এইটো হয়েছে আমার পবন ভূঁইয়াদেবর মাতৃ নাম। আর তখেতর পিতৃ টঙ্কেশ্বর ভূঁইয়া এতিয়াও ইয়াত জীবিত অবস্থাত আমার লগত বহি আছে। গতি এই কথাটা এইটার কারণে কইসু যে পবন ভূঁইয়া ডাঙরিয়ার নিজের মাতৃ আর নিজের পিতৃ প্রতি স্নেহ কেনকা, সেই স্নেহর কিন্তু আদর্শ আমি সকলে লব লাগিব। এগারী সফল যুবক হিসাবে যদিনার প্রায় এগারী প্রথম অবস্থা যেটা পবন ভূঁইয়া ডাঙরিয়াক লগ পাইছিল সেই দিনার প্রায় তখেতর নিজের পিতৃ মাতৃ প্রতি থাকা যে শ্রদ্ধা ভাব, সেই শ্রদ্ধা ভাব আজিও অটুট আছে। গতি নিজের মাতৃ নামে বিদ্যালয় করেছে, মাতৃ নামে মানে ডি ফার্ম করেছে, আর এটা আমার আদর্শ দেখছে যে নিজের পিতৃ মাতৃ কেনক সন্মান প্রদর্শন করব লাগে, সেই আদর্শ কিন্তু পবন ভূঁইয়ার পরিয়ালে আমাক দেখাইছে। আর তেওঁলোকৰপৰা আমি শিকিব লাগিব। আর মই কোৱাৰ নিচিনাকে মই যিটো কথা কবলৈ বিচাৰিছো, আমার বহু শিক্ষার্থী আছে নিজের পিতৃ মাতৃক, তেওঁলোকে বহু আমার পিতৃ মাতৃ এতিয়াও তাৰমানে সেই তেনেক পঢ়া শুনা নহয়। আর আমার যেতিয়া ছাত্র ছাত্রীসকলে অলপমান কথাবিলাক জানি যায়, তেওঁলোকে ভাবে যে আমার মা দেউতা একো নাজানে, আমিয়ে সব জানো, তারপর মা দেউতাকো তেওঁলোকে অবজ্ঞা করা দেখা যায়, যার কারণে সমাজখনত সেই সরুরপরাই ক্লাস এইট নাইনেরপরা যেতিয়া এগারী ছাত্র ছাত্রীর মনত তেনকা ভাববিলাক উদয় হব, এটা সময়ত গৈ আমার সমাজ ব্যবস্থাটো বিশৃঙ্খল হয়ে যায়। গতি আমি ধ্যান রাখব লাগিব, আমি আরম্ভণিরপরা ছাত্রজনের মন মগজু যাতে আমি চেতনা সৃষ্টি করব পারো, আমি প্রকৃত শিক্ষা দিব পারো, মানব সম্পদ হিসাবে গড়িব পারো, সেই কথাটোত আমি কিন্তু গুরুত্ব দিব লাগিব। যি কি নহও আজি খুবই সুখী আর খুব মই ভাল পাইছো, কারণ আমার টঙ্কেশ্বর ভূঁইয়ার দেবর দরে এগারী পিতৃ দেবতাক লগ পালো, তখেতর স্বাস্থ্যর বুঝ ললো, আমার লোকেশ্বর ফুকন ডাঙরিয়া মো সাবতি ধরেছে, এটা সময়ত আমি বহু সময় কথা পাতো, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করো, আর মূর পিতৃতুল্য মূর পিতৃ সমান বয়সের তখেত বহু কথা আমি আলোচনা করো, কিন্তু তখেতক প্রায় চারি পাঁচ বছর সেই আলোচনা মই পোৱা নাই, তখেতর যেহেতু বার্ধক্যজনিত কারণত বিশেষক ওলাই যাব নোৱাৰে, মোক লগ পাই কৈছে মই কানেরে নুশুনা হৈছো, কিন্তু মানুষ দেখিলে চিনি পাওঁ, কিন্তু মই কানেরে কথাখিনি নুশুনা হৈছো। গতি তখেতকো আজি লগ পালো, মই লোকেশ্বর ভুবন ডাঙরিয়া যাতে সুস্বাস্থ্য দীর্ঘায়ু প্রদান করে ভগবানে, তারবাবে মই ভগবানের ওচৰত প্রার্থনা জানাইছো, আমার টঙ্কেশ্বর ভূঁইয়া ডাঙরিয়াও দীর্ঘজীবী হোক, সুস্বাস্থ্যর অধিকারী হোক, বাবে মই ভগবানের ওচৰত প্রার্থনা জানাইছো, আমার পবন ভূঁইয়া ডাঙরিয়ার লগতে তেওঁর পরিয়ালবর্গর উত্তর উত্তর কামনা করি মই ভগবানের ওচৰত প্রার্থনা জানাইছো, আমার সন্মুখত বহি থাকা গায়ন বায়নের দললৈ মই পুনর্বার আন্তরিক সেবা তেওঁলোকর চরণত মোর বর্ণিপাত নিবেদন করেছো, তথা ইয়াত বহি থাকা সমূহ আমার অভিভাবক ছাত্র ছাত্রী এই অঞ্চলের রাই ভাতৃপতি রন্টু গগৈ বিকাশ চৌধুরী ডাঙরিয়া সকলোলৈ মোৰ আন্তরিক শ্রদ্ধা সেবা, ইংরাজি নববর্ষ আর আগন্তুক ভোগালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করে আজি এই অরুণিমা পাবলিক স্কুলের দ্বিতীয় খণ্ডট আনুষ্ঠানিকভাবে মুকলি করল বলে ঘোষণা করল। ধন্যবাদ। বিভিন্ন জনা নজনা আমার সমাজে জনা নজনা কথাব বুঝাব চেষ্টা করা আর এই আজি পবিত্র অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা সম্মানীয় আপনার উপদেষ্টা শ্রদ্ধার অরুণ সিং ডাঙরিয়ালে আমি অরুণিমা পাবলিক স্কুলের তরফের ধন্যবাদ আর শুভেচ্ছা জ্ঞাপন করেছি। সম্মানীয় তীক্ষণবাসী রাইজ, ইতিমধ্যে আপনাদের গম পাইছে আজির তারিখেরপর এই বিদ্যালয়খনিয়ে তীক্ষাঙর বুকুত অরুণিমা পাবলিক স্কুল দ্বিতীয় খণ্ড নামে নতুনক জন্মগ্রহণ করে এক শিক্ষার পোহর বিলাবল চেষ্টা করেছে, আর এই পোহর বিলাবল চেষ্টা করবলে যাওতে সন্মানীয় পরিয়ালবর্গই জানাইছে অহা কালিলৈ পড়াই 2024 বর্ষর যে নামভর্তি হব সেই নামভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ করেছে তখেতলোকে। আমি তিনখঙিয়া রাইজে অহা কালির পড়াই
এই বিদ্যালয় যদি আমি আমার সন্তানটির নাম ভর্তি করাব বিচার, সন্মানীয় এই বিদ্যালয়ের কর্মকর্তা সকলের সঙ্গে যোগাযোগ রাখবলে অনুরোধ জানালো। আর এই বছরের পরে দশম শ্রেণীলৈকে এই বিদ্যালয়খনিয়ে পাঠদান আরম্ভ করব। আপনার জ্ঞাতার্থে এই বার্তাটি প্রেরণ করল। এই অনুষ্ঠানটি আজি ইমানতে সামরণি মারিছো। ধন্যবাদ আপনার সকলকে। খালি একাপ চাহ খাই যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে পরিবারবর্গে, সকল একাপ চাহ খাই যাব বলে আশা রাখি অনুষ্ঠানটি সামরণি মারিল বলে ঘোষণা করছি। ধন্যবাদ। ইয়ার লগে লগে আজির যুণিমা পাবলিক স্কুলের শুভ উদ্বোধনের যে অনুষ্ঠান ভাগি আজি ইমান পর্যায়ে আগবাড়ি অহার পাশত আজি ইমান সামরণি করেছে। গতি যান সম্ভব হল আপনার এই ভিডিও এটা প্রস্তুত করে আজির শুভারম্ভর এই অনুষ্ঠান ভাগি শুভারম্ভর দৃশ্য আপনার দেখাবলে চেষ্টা করি। ভাল লাগিলে আর আপনার নিশ্চয় ভিডিওটি চাই ভাল পাইছে, গতি লাইক এটা করব, ভিডিওটি শেয়ার করে দিব, কেনে হয়েছে কমেন্টটা করব। মূর চ্যানেলত প্রথমবার ভিডিও চাইছে যদি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, বেল আইকনটি প্রেস করে দিব, যাতে নতুন নতুন ভিডিওবিল আপনার সকলে পায় তার কামনায় আজির এই ভিডিওটি ইমানটা সামরণি মারিছো। ধন্যবাদ।